সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ রাত 1:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিতে চার দিনের সফরে মঙ্গলবার জেনেভায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 জুন সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। এরপর বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট 2023-এর প্ল্যানারিতে ভাষণ দেন। সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।